দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বিমানের ইঞ্জিনে আগুন তদন্তে ডিজিসিএ আকাশে বিমান ওড়ার ঠিক আগের মুহূর্তেই অগ্নিশিখা ঘিরে দিল্লি বিমানবন্দরে হুলুস্থুলুস পড়ে গিয়েছিল শুক্রবার দিল্লি বিমানবন্দরের এই ঘটনায় ডিজিসিএকে কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহন দিল্লি থেকে জনেরও বেশি যাত্রীকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ইন্ডিগোর একটি বিমান টেক অফের ঠিক আগের একুশ একত্রিশ বিমানের ইঞ্জিনে আগুন দেখা যায় সঙ্গে সঙ্গে বিমানটিকে রানওয়েতে থামানো হয় অগ্নি নির্বাপক যন্ত্রদের তৎক্ষণাৎ আগুন নেভানো হয় এ ঘটনা জরুরি অবস্থায় ঘোষণা করা হয় দিল্লি বিমান বন্দরে ইউক্রেনবাসীর মনোবল ভাঙতে শীতকে অস্ত্র করছে রাশিয়া রুশ ফর্জের ধারাবাহিক হামলায় বিপর্যস্ত ইউক্রেন বোমা ক্ষেপণাস্ত্রের আঘাতে সে দেশে পূর্ব ও দক্ষিণ অংশ কার্যত ধ্বংসস্ত এই পরিস্থিতিতে চলে আসছে শীত বরফে ঢেকে যাবে দেশের বড় অংশ এই পরিস্থিতিতে বিদ্যুৎ ছাড়া জীবন ধারণ কার্যত অসম্ভব আর সেই পরিস্থিতির সুযোগ নিয়ে ইউক্রেনবাসীকে ভাতে মারার কৌশল নিয়েছে মস্কো গত এক মাস ধরে ধারাবাহিকভাবে পাওয়ার গ্রিডগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনের তিরিশ শতাংশের বেশি পাওয়ার গ্রিড ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে রাজধানী কিপসহ সহ বিভিন্ন শহরে বিদ্যুৎ পরিষেবা কার্যত ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে আসন্ন শীতের মরসুমে রুশ হামলা প্রতিরোধের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির কাছে জনজীবন স্বাভাবিক রাখাও বড় চ্যালেঞ্জ ন্যান্সি পেলসির বাড়িতে হামলা ন্যান্সি পেলসির বাড়িতে হামলা গুরুতর আহত স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি শুক্রবার ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতি একটি হাতুড়ি নিয়ে বিরাশি বছরের পলের ওপর চড়াও হয় ডেভিড দে পাপে নামের এক ব্যক্তি তবে এমার্জেন্সি নশো নম্বরে ফোন করে পুলিশকে খবর দিতে সক্ষম হন পল তারপরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ আহত পলকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি দ্রুত তার অস্ত্রোপচার হবে বলেও খবর আগামী মাসে বিয়ে করছেন গায়িকা পলক মুচ্ছল এবার বিয়ের বিড়িতে বসতে চলেছেন সঙ্গীত শিল্পী পলক মুচ্ছাল আশিকি টু ছবিতে যে জুটির গান তুমুল সারা ফেলেছিল সেই জুটি এবার সাত পাকে বাধা পড়তে চলেছেন তবে এখনো এই তারকা জুটির পক্ষ থেকে বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে শোনা গিয়েছে আগামী মাসেই মিঠুনের গলায় মালা দেবেন পালক শোনা যাচ্ছে দুই পরিবারের পক্ষ থেকেই এই বিয়ে ঠিক করা হয়েছে পলক ও মিঠুনের বাড়ির লোকের মধ্যে আগে থেকে চেনা পরিচিত ছিল সেই সুবাদেই এই বিয়ের পরিকল্পনা এরই সঙ্গে শেষ হলো নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ